যাচ্ছি। ওকে, তো এখানে দেখে নিতে পারে হিউজ পরিমাণে কালেকশন আছে, তো দেখে নাও। ওকে, তোমার সোয়েট শার্ট থেকে শুরু করে হুডি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, দেখে নাও কালেকশন। এছাড়াও দেখে নাও বিভিন্ন ধরনের তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ নর্মাল হুডি। তো এখানে দেখে নিতে পারো বিভিন্ন ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে, তো চেক হুডি, উইন্ড শেটার, পাফার জ্যাকেট বিভিন্ন ধরনের অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে। 200 দাদা স্টার্টিং রেঞ্জটা কী থাকছে কার্গো ব্র্যান্ডের? 450 আছে। দেখে নাও জাস্ট কালেকশন। ওকে, কালেকশন বলবো দারুণ আছে, অবশ্যই একবার বলবো এসে ভিজিট করতে আর চেক করে জেনে। তো আজকে অনেকেই রিকোয়েস্ট হয়ে চলে এসেছিস প্ল্যানেটে উইন্টার কালেকশন কভার করার জন্য। আজ আছি হচ্ছে ঠিক পাঁচটির থেকে এক দু পা এগিয়ে এসে এই জায়গাটায় আছি, দেখে নাও। ওকে, তো এদিকে চলে যাচ্ছে তোমার ময়দান আর এদিকে চলে যাচ্ছে প্ল্যানেট। আস্তে আস্তে এগিয়ে গিয়ে তোমাদের যে যে কালেকশানগুলো লেটেস্ট এসছে উইন্টার স্পেশালিস্ট সেইগুলো দেখানোর চেষ্টা করব। ওকে, তো চলো আজ এখান থেকে স্টার্ট করব আর চলে যাবো টিপু সুলতান মসজিদ অবধি, যা যা নিত্য নতুন কালেকশান আছে দেখাবো। আর তোমার এই ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে অবশ্যই জানো, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলে না, চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওদিক থেকে আসার পর ফার্স্ট যে শর্টকাট পেয়েছে যেখানে তোমরা বিভিন্ন ধরনের তোমরা অ্যাক্সেসরিজ পেয়ে যাবে, যেরকম রিংস থেকে শুরু করে নর্মাল রিংস থেকে শুরু করে হেভি থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের ব্রেসলেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের আনকমন আনকমন আর্টিকেল তোমরা পেয়ে যাবে, হেভি থেকে শুরু করে সিম্পলের মধ্যে ব্রেসলেট থেকে শুরু করে হিউজ পরিমাণে। আর এরকম ধরনের তো ইউনিক ব্রেসলেট তো পেয়ে যাচ্ছ, এছাড়াও নর্মাল বালা এখানে পেয়ে যাবে অ্যাভেলেবেল। এছাড়াও এরকম ধরনের সিম্পল থেকে শুরু করে হেভি থেকে হেভি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। তো স্টার্টিং রেঞ্জে কী থাকছে দাদা? 30 রুপিস থেকে স্টার্টিং রেঞ্জ থেকে যাচ্ছে, এখানে তোমার নর্মাল এরকম ধরনের থেকে শুরু করে বিভিন্ন ধরনের চেন বাগেরা পেয়ে যাবে। এছাড়া এরকম ধরনের বিভিন্ন ধরনের তোমরা লকেট অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, সব ধরনের লকেট অ্যাভেলেবেল আছে অবশ্যই বলো এখানে একবার এসে ভিজিট করতে। যখনই তোমরা জিনিস নেবে যেখান থেকে নাও না কেন, দোকান থেকে হোক মার্কেট থেকে হোক, অবশ্যই সেটা আমার প্রতিটা ভিডিও বলা থাকে চেক করে জিনিস নেবে। চলো ফার্স্ট শপ তো কভার করা হয়ে গেল, আস্তে আস্তে যাবো আর কী কী নিত্য নতুন কালেকশন আছে ওটাই দেখার চেষ্টা করব। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। দিক থেকে আসার পর যে তোমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই যে এটা আছে একদম ঠিক তার পাশে, আগেও অনেকবার কভার করেছে আর তোমার দেখেছো সামার কালেকশন ভিডিওতে। আর এখানে নর্মাল তোমার ফুল স্লিপ তো পেয়ে যাচ্ছই, তাছাড়া তোমার কিউবেন কলার পেয়ে যাবে। আর এখানে সবথেকে স্পেশাল জিনিসটা হচ্ছে যে এনিমি ব্যাক প্রিন্ট রাউন্ড নেক টি শার্ট। ওকে, তো এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ সামার কেন উইন্টার কেন রেনি সিজনেও তোমরা এখানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে, বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের সাইজ। আর এখানে সেমই দাম আছে 250 করে। ওকে, যেরকম কালার দেখতে পাচ্ছ যেরকম সাইজ দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে দেখে না A to Z তোমার ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। তাছাড়াও এখানে টাওয়াল থেকে শুরু করে নর্মাল সক্সও তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এখানে আসার জন্য একটাই তো লোকেশন বলে দিলাম, সার্ভে অফ ইন্ডিয়া একদম ঠিকঠাক পাশে। ওকে, তো কালেকশন তো হিউজ পরিমাণে আছে, সাইজ থেকে শুরু করে নর্মাল প্রিন্ট বিভিন্ন ধরনের প্রিন্ট। ওকে, তো চলো এবার নেক্সট সবাই যা জায়গা। একটা কথা বলে রাখি, এখানে তোমরা অনলাইনে ব্যবস্থা পেয়ে যাবে, এখানে তোমরা নর্মাল ছোটো ছোটো টাওয়াল থেকে শুরু করে সবসব অ্যাভেলেবেল পেয়ে যাবে। চলো নেক্সট দোকানে যাওয়া যাক। ওদিক থেকে আসার পর একটা নিউ নতুন শপ দেখতে পেয়ে গেছি যেখানে তোমরা বিভিন্ন ধরনের বুকস অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওকে, তো এখানে তোমরা মাইন্ডসেট থেকে শুরু করে রিচ ড্যাড বিভিন্ন ধরনের তোমরা এপিসি আব্দুল কালাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের তোমরা এখানে বুকস পেয়ে যাবে। শীতকাল ঘরে বসে টাইম কাটানোর জন্য অবশ্যই বুকস তো লাগে। এছাড়াও যারা বুকস পড়তে ভালোবাসো বা নর্মালি বুকস পড়তে চাও তাদের বলবো এখানে স্ট্রিট সাইজে বই বিক্রি হচ্ছে, মাত্র 100 টাকা থেকে স্টার্টিং জিনিস থাকছে, অবশ্যই বলবো ভিজিট করো। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে লর্ড বুদ্ধদেব এখানে বিভিন্ন ধরনের বই আছে, অবশ্যই একবার বলবো এসে ভিজিট করো। আর এছাড়াও তোমরা বিভিন্ন ধরনের হিউম্যানিটি থেকে শুরু করে নর্মাল এখানে বিভিন্ন ধরনের বই পেয়ে যাবে। তো আস্তে আস্তে এগিয়ে যাবো, আর উইন্টার কালেকশন দেখানো এখনও শুরুই হয়নি বলতে গেলে। তো চলো আস্তে আস্তে ভিডিওটা এগিয়ে নেওয়া যাক। তো ওদিক থেকে আসার পর এখানে দেখে নাও যেই সবটা প্রতিবারই কভার করিস প্ল্যানেটের যে কটা ভিডিও আছে সবকটা ভিডিও দেখতে পাবে। আর এখানে তোমার উইন্টারের স্পেশালি কী কালেকশন পাবে যেটা হচ্ছে তোমার এনিমি হুডি আর এনিমি টি শার্ট তো অ্যাভেলেবেল আছে এখানে, রাউন্ড নেক টি শার্ট তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে বা ব্যাগিতে পেয়ে যাবে। এছাড়াও তোমরা ফুল রাউন্ড নেক পেয়ে যাচ্ছ, তাছাড়াও তোমরা এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি কালেকশন
হুডি থেকে শুরু করে নর্মাল সোয়েটার তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, স্লিভলেস থেকে শুরু করে নর্মাল বিভিন্ন ধরনের এভিনিং টি শার্ট তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। তো চলো এবার নেক্সট দোকানে যাওয়া যাক। তো এখন আছি ঠিক সরোজ স্ট্রিটের একদম ঠিকটার সামনে, তো এদিকে চলে গেলো সরোজ স্ট্রিট, এদিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো টিপু সুলতান মসজিদের ওদিকে। চলো এগিয়ে যাওয়া যাক আর ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো ওদিক থেকে আসার পর এখান থেকে ছোটো থেকে বড় তোমাদের দুজনদেরই মানে দুজনেরই সবাইয়েরই কালেকশন পেয়ে গেছি এখানে প্রপার। তোমরা দেখতে পারো লেদার জ্যাকেট থেকে শুরু করে সোয়েট শার্ট থেকে শুরু করে তোমরা এখানে উইন্ডশিল্ডের পাপার জ্যাকেট বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবে। তো দেখে নাও কালার থেকে শুরু করে এখানে তোমরা বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাচ্ছ। আর ছোটো থেকে ছোটোদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে 350, আর বড়োদের হচ্ছে 1100 টাকা দিয়ে স্টার্টিং রেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে দেখে নিতে পারো হিউজ পরিমাণে কালেকশন আছে, তো দেখে নাও। ওকে, তো বিভিন্ন ধরনের ছোটো থেকে শুরু করে বড়োদের বিভিন্ন ধরনের কালেকশন আছে। আমরা বলবো হিসাবে ভিজিট করতে যারা চিপ প্রাইসে প্রপার জায়গা থেকে শুরু করে উইন্ডশিটার পারচেস করতে চাইছো, দেখে নিতে পারো হিউজ পরিমাণে কালেকশন আছে, কালার অ্যাভেলেবেল থাকছে। ওকে, তো আস্তে আস্তে এগিয়ে যাবো আর দেখবো কতটা কী কালেকশন লেটেস্ট এসছে। আর এই ভিডিওতে যা যা কালেকশন থাকবে শুধুমাত্র উইন্টারের যা যা কালেকশন আছে ওটাই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আজ প্ল্যানে একটা এমন একটা জায়গা দেখাবো যেখানে একটা পুরো গলিকায় পুরো লেদারের জ্যাকেট, লেদারের জ্যাকেট থেকে শুরু করে তোমরা ব্যাগ জুতো জামা বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবে প্রিওর লেদার। এখানে স্টার্টিং রেঞ্জ হচ্ছে 1000 টাকা থেকে, এরকম ধরনের পকেট ব্যাগ থেকে শুরু করে লেডিস ওয়্যার, মেন্স ওয়্যার, অফিস ওয়্যারের জন্য আর বেল্ট নর্মাল ব্যাগ তো অ্যাভেলেবেল আছেই, হিউজ পরিমাণে কোয়ালিটি আছে। যেখানে আমরা পিওর লেদারের গুলি যাকে বলে স্প্ল্যানেকের একদম ঠিকঠাক এবং ঠিক স্প্ল্যানেকের লেদার গুলি। ওকে, তো এখানে দেখে নিতে পারো হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে। এখানে তোমার লেদার জ্যাকেট অ্যাভেলেবেল পেয়ে যাবে পিওর লেদারের যাকে বলে একদম সেরকমই। আর তাছাড়া সাইড ব্যাগ থেকে শুরু করে পার্স থেকে শুরু করে ট্রাভেলিংয়ের জন্য ব্যাগ, রেগুলার ইউজের জন্য ব্যাগ, লেডিস ওয়্যার, মেন্স ওয়্যার, নর্মাল পার্স থেকে শুরু করে বেল্ট বিভিন্ন ধরনের কোয়ালিটি তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। তো একবার বলবো এই গলিটায় একবার হলেও ভিজিট করতে। তো চলো নেক্সট স্টপে যাবো, কিন্তু এই যে জায়গাটা তোমরা দেখালাম স্প্ল্যানেকের হিডেন জেম, এখানে তোমরা 190 টাকা করে পার্স পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে জায়গাটা, জাস্ট দেখে নাও বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক ডিজাইনের লেদারের কোয়ালিটি বিভিন্ন ধরনের কোয়ালিটি কালেকশন আছে, তো অবশ্যই ভিজিট করে এসে। তো চলো এবার নেক্সট স্টপে যাওয়া যাক। আসার পরে যে ফ্যাশন আমি দেখতে পাচ্ছ একদম ঠিক তার সামনে জ্যাকেটে যেরকম যেরকম কালেকশন আছে তার থেকে বড় বড় কালেকশন আছে কার্গো। কার্গো তোমরা এখানে দাদা স্টার্টিং রেঞ্জটা কী থাকছে কার্গো ব্র্যান্ডের 450 আছে, দেখে না জাস্ট কালেকশন। ওকে, তো এছাড়াও বিভিন্ন ধরনের তোমরা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, তার সাথে সক্স অ্যাভেলেবেল থাকছে, তার সাথে হিউজ পরিমাণে এই যে জিনিসটা দেখে না পকেটে ভর্তি 1, 2, 3, 4, 4, 4, 8 পর্যন্ত মোট 10 পকেটে তোমরা এখানে কার্গো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, মানে 10 পকেটে কার্গো ভাবতে পারছো। এছাড়াও তোমরা বিভিন্ন ধরনের কার্গো অ্যাভেলেবেল পেয়ে যাবে নর্মাল থেকে শুরু করে ব্যাগি, এছাড়াও তোমার জ্যাকেটের কালেকশন দেখতে পাচ্ছ হিউজ পরিমাণ আছে, দেখে নাও কালেকশন বলবো দারুণ আছে। অবশ্যই একবার বলবো এসে ভিজিট করতে আর চেক করে জিনিস নেবে যখনই জিনিস নেবে। ওকে, এছাড়াও শর্টস তোমরা পেয়ে যাবে, ব্যাগি কার্গো অ্যাভেলেবেল আছে। তো চলো এখানে তো কালেকশন দেখানো প্রায় শেষ, তো এই হচ্ছে লোকেশন ফ্যাশন আপের একদম ঠিকঠাক সামনে। ওকে, তো চলো একবার নেক্সট ওখানে চা যায়। রিবকের শোরুমটা দেখতে পাচ্ছ একদম ঠিকঠাক সামনেই বলতে পারো, বিভিন্ন ধরনের উইন্টার কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে, স্যাকেট থেকে জ্যাকেট থেকে বিভিন্ন ধরনের জিন্সের কালেকশন। আর জিন্স তোমাদের স্টার্টিং রেঞ্জ পড়ে যাচ্ছে 650, এখানে দেখে নাও ব্যাগি জিন্স, কার্গো জিন্স থেকে শুরু করে নর্মাল জিন্স তোমরা বিভিন্ন ধরনের সাইজ বিভিন্ন ধরনের কালারে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। ওকে, নর্মাল কার্গো অ্যাভেলেবেল পাচ্ছ আর জিন্সের কার্গো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এছাড়া উইন্ডশিটার 5K থেকে শুরু করে ওকে তোমার 1050 তক পেয়ে যাবে। ওকে, তো দেখে নাও কালার সাইজ সবই অ্যাভেলেবেল পেয়ে যাবে। এছাড়াও ট্রাক প্যান্ট থেকে শুরু করে নর্মাল বিভিন্ন ধরনের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে, জাস্ট দেখে নাও জিন্স থেকে শুরু করে জিন্স কার্গো জিন্স থেকে শুরু করে। আর মেন যে লোকেশানটা হচ্ছে রিবকের আর টাইটেনিক একদম ঠিকঠাক সামনে, দেখে নাও কালেকশন বিভিন্ন ধরনের আছে। অবশ্যই একবার এসে ভিজিট করো, শর্ট প্যান্ট থেকে শুরু করে ট্রাক প্যান্ট থেকে শুরু করে কার্গো জিন্স বিভিন্ন ধরনের কালেকশন আছে, অবশ্যই আবার বলবো এসে ভিজিট করতে। তো চলো এবার নেক্সট দোকানে যাওয়া যাক। এইখানে অনেক ধরনের তোমার লেডিস কুর্তি থেকে শুরু করে লেডিস ওয়্যার, মেন্স ওয়্যার, সানগ্লাস বাগেরাও তোমার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে।
অনেক কিছু অ্যাভেলেবেল আছে, অনেক কিছু সব অ্যাভেলেবেল আছে। অবশ্যই যখনই বলবে এখানে আসবে, চেক করে জিনিস নেবে। তো চলো নেক্সট সবে যাওয়া যাক। তো এদিকে হচ্ছে হাফ প্যান্ট, হাফ প্যান্ট, আর এদিকে হচ্ছে তোমাদের মেন যে আর কি, ওই যে দেখতে পাচ্ছ স্পাইডার ম্যান একদম ঠিকঠাক সামনেই। এখানে বিভিন্ন ধরনের তোমার উইন্ডশিল্ডে শুরু করে নর্মাল ফুল স্লিভ অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে। তো এখানে স্টার্টিং রেঞ্জ 250, এছাড়া সলিড ওডি থেকে শুরু করে বিভিন্ন ধরনের এখানে অ্যাভেলেবেল। তো বিভিন্ন ধরনের কালেকশান তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, নর্মাল হুডি থেকে শুরু করে সলিড হুডি থেকে শুরু করে চেক হুডি, উইন্ডশিল্ডার, পাফার জ্যাকেট বিভিন্ন ধরনের অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে। 200, 350, 650, 450, 750 করে এরকম তোমার রেঞ্জে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে। দারুণ কালেকশান আছে, অবশ্যই বলবো। এই হাফ ব্যান্ড আছে, হাফ ব্যান্ড একদম ঠিকঠাক সামনেই। তো একবার বলবো এসে ভিজিট করতে এই সবটাতে। তো এছাড়াও ট্রাক প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালেকশান তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। তো চলো এবার নেক্সট ওয়ানে যাওয়া যাক। এই হচ্ছে লোকেশান, দেখে নাও, গ্র্যান্ড হোটেলের একদম ঠিকঠাক সামনে আছি, একদম গেটের একদম ঠিকঠাক সামনে। এখানে তোমরা বিভিন্ন ধরনের ফুল স্লিভ পেয়ে যাবে। তো ফুল স্লিভ রাউন্ড নেক থেকে শুরু করে, তো ফুল স্লিভ রাউন্ড নেক থেকে শুরু করে কিউবেন কলার, আর বিভিন্ন ধরনের টি শার্ট থেকে শুরু করে নর্মাল এরকম ধরনের স্যাকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের উইন্ডশিল্ডও তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি, উলেরও তোমরা পেয়ে যাবে। তো এখানে একটা কালেকশান দেখিয়ে দিই তোমাদের, এখানে হচ্ছে জিন্স থেকে শুরু করে নর্মাল কটন প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের জ্যাকেট তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাছাড়া জিন্স থাকছে, টোনের সাথে থাকছে, নর্মাল পার্টি ওয়ারের জিন্স আছে, সেখানে জ্যাকেট বিভিন্ন ধরনের কালেকশান অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। 550, 650, 850 করে দাম আছে। ওকে সাইজ দেখে না, কালেকশান দারুণ আছে। তো অবশ্যই বলবো সব থেকে ভিজিট করতে। তো দেখে না, বিভিন্ন ধরনের কটন জিন্স থেকে শুরু করে নর্মাল জিন্স কটন অ্যাভেলেবেল আছে, সাইজ কালার সবই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। দেখে না কালেকশান, ওকে। তো আস্তে আস্তে এগিয়ে যাবো, আস্তে আস্তে ব্লগটা শেষের দিকে প্রায় চলে এসেছি। যারা একমাত্র দেখলে চলে না কালেকশানটা শেষ করবো। এই হচ্ছে আজকের বেস্ট অফ দ্য বেস্ট লোকেশন, তোমরা দেখে নাও। বিভিন্ন ধরনের তোমার ইউনিক শার্ট তোমরা এখানে পেয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সোয়েক শার্টের মধ্যে পড়ে, আর একটু একটু উল টাইপের মেটেরিয়াল দিয়ে করা। তো দেখে নাও বিভিন্ন ধরনের পার্টি ওয়্যার কালেকশান তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সলিড দেখে নিতে পারো, বিভিন্ন ধরনের কালেকশান অ্যাভেলেবেল আছে। তো হিউজ পরিমাণে কোয়ান্টিটি আর সাইজে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো একটু হয়তো প্রবলেম হচ্ছে আওয়াজ নয়েজের জন্য, তো দেখে নাও কালেকশান। চলো এবার নেক্সট ওয়ে যাওয়া যাক। তো এক্ষুনির মধ্যে দেখে নাও, তো মার্কেটটা পুরো খালি হয়ে গেলো, কেন জানি না হঠাৎ করে সবাই গুটিয়ে গাটিয়ে নিল। তো দেখো কালেকশান তো আছেই, বাট দোকানে ঢুকতে এখন দিচ্ছে না কেউ, বাট জানি না কেন। তো চলো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ওই পাকে দেখতে পাচ্ছ পুরো স্প্যানিক মার্কেট, ওকে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, এটাই বলবো। তো বেশি কিছু যা ছিল তাই দেখিয়েছি, ইউনিক কালেকশান বলতে যা যা ছিল তাই তাই দেখিয়েছি, এক ঘায়ে সব জায়গায় দেখিয়ে, কারণ তোমাদেরও দেখতে ভালো লাগে না। তো এই ভিডিওটা এই অবধিই থাক, আর তোমাদের দেখলে কীরকম হচ্ছিলো মার্কেটে অবশ্যই যখন আসবে নিজের হাতে চেক করে জিনিস নাও। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করা যাক, আর যারা নতুন হয়ে আছে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট টাইম কিছুটা নতুন কন্টেন্টের সাথে। তুমি বুঝে না, টাটা।